এবার ওই সারারা ঘারারা নায়রা পুষ্পা এগুলার চাহিদা বেশি। মোটামুটি বাজারে আগুনের মতন দাম, যে কোনো জামা কাপড় প্রোডাক্ট কিনতে গেলে মানে প্রাইসটা খুব বেশি। লুকিয়ে রাখবো কেন, তাহলে ঈদ নষ্ট হয়ে যাবে। যেখানে পাঁচটা ড্রেস কিনতাম সেখানে এখন কিনতে হইতেছে দুইটা। সুন্দর দেখা গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের খুশিতে নতুন মাত্রা যোগ করে নতুন পোশাক। আর মাত্র কয়েকদিন বাকি, এরপরই শুরু হবে ঈদের উৎসব। এই উৎসবকে ঘিরে এই মুহূর্তে ব্যস্ত ক্রেতা এবং বিক্রেতারা। আজকে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান জনমতের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো ক্রেতা এবং বিক্রেতাদের মতামত। চলুন দর্শক জেনে আসি। ব্যস্ততা তো ভালো আলহামদুলিল্লাহ, মোটামুটি খুব ভালো যাচ্ছে ব্যস্ততা। কাস্টমার রেসপন্সও খুব ভালো আলহামদুলিল্লাহ পাচ্ছি। আর বিশেষ করে গরমের কারণে মানে দিনের টাইমে খুব চাপটা কম হচ্ছে, আর দ্বিতীয়ত ইফতারের পরে একটু চাপটা ভালো হচ্ছে। কি ধরনের ড্রেস কিনতে চাও তুমি এবার? আমি কি ধরনের ড্রেস কিনতে চাও? আমি সব ধরনের ক্রেতার চাহিদার দিকে লক্ষ্য করে আমরা পারচেজ করে থাকি। ছোট থেকে মানে কম দাম থেকে অনেক বেশি দাম পর্যন্ত আমরা বিক্রি করে থাকি। সব ধরনের কাস্টমার একই ছাদের নিচেই সমস্ত প্রোডাক্ট কেনাকাটা করতে পারবে তার পুরো পরিবারের জন্য। কেমন ড্রেস এবার চাইদা বেশি? এবার চাইদা হচ্ছে আপনার গ্রাউন্ড পার্টি ফ্রক, আর হচ্ছে নাইরা সারা। কি ইন্ডিয়ান ড্রেস? ইন্ডিয়ান, এখানে আপনাদের ইন্ডিয়ান মূলত হচ্ছে এটা ইন্ডিয়ান ড্রেস। সো দেন হচ্ছে আপনাদের আমাদের এখানে বাংলাদেশে কপি করছে, ইন্ডিয়ানও চলতেছে বাংলাদেশও চলতেছে। অরহর কেমন চাইদা এই ড্রেসটা? এছাড়া নাইরা, বিশেষ করে নাইরা চাহিদাটা খুব বেশি, মানে মার্কেটিং এ নাইরা চাহিদা খুব বেশি হচ্ছে আমাদের এখানে। কি কি কিনছেন? এখনো কিছু কিনা হয়নি, কিনবো। কি কি কিনবেন, কি ভাবছেন? যে এবারে দাম একটা নাইরা কাট কিনেছি। শুধু নাইরা? আচ্ছা, নাইরা কি খুব পছন্দ, খুব সুন্দর লাগে? এখন তো এগুলা ট্রেন্ডি ড্রেস, তাই কিনা হয়েছে। আরে বড় দাম কেমন এবছর? দাম তুলনামূলক বেশি। যতদূর জানি নাইরা একটু ভারী ভারী টাইপের ড্রেস, একটু মোটা টাইপের ড্রেস। গরম লাগবে না এই গরমের মধ্যে? ভালো ড্রেস তো গরম লাগবেই। ভালো ড্রেস পরতে হলে গরম সহ্য করতে হবে, সেটা কিরকম? হ্যাঁ, সুন্দর দেখা গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। এখন পর্যন্ত কি কি কেনা হয়েছে? এখন পর্যন্ত সব ডান অলমোস্ট। এবছর কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছেন ফ্যাশনের ক্ষেত্রে? হচ্ছে ফ্যাশনের মধ্যে হচ্ছে প্রাইস এবারে অনেক হাই, মানে ইয়ার তুলনায়, এর আগের বারের তুলনায় এবার মানে মোর এক্সপেন্সিভ সব কিছুর। বলছেন যে দাম যেহেতু এবার একটু বেশি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি চারটা ড্রেসের বাজেট করেন দাম বেশি হতে, সেক্ষেত্রে তিনটা কিনতে হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে, কারণ এবার হচ্ছে নায়রার কথা বললেন, নর্মাল ড্রেস, হ্যাঁ নর্মাল ড্রেস তিন চার চারের উপরে চলে যাচ্ছে, মানে মানে ধরা ছোঁয়ার বাইরে। যেখানে পাঁচটা ড্রেস কিনতাম সেখানে এখন কিনতে হইতেছে দুইটা। প্ল্যান করছেন? এ তো হচ্ছে থ্রি পিস লেহেঙ্গা, দেন হচ্ছে অনেক কিছু। অনেকে নায়রার ড্রেস কিনছে, আপনার নায়রার ড্রেস কেমন লাগে? ভালো লাগে না। আচ্ছা, এছাড়া কোন ড্রেস পছন্দ আপনার? ড্রেসের মধ্যে হচ্ছে গেন গাউন, তারপরে এগুলো এগুলোই ভালো লাগে। মোটামুটি ভালো না খারাপও না, কিন্তু শাড়ি তো মানুষ কম পরে, অত ভালো না। ও থ্রি পিস বাচ্চাদের আইটেম ভালো, কিন্তু শাড়িও তো ভালো না। শাড়ি চাহিদা কমে যাওয়ার কারণ? শাড়ি অনেকে পরে না, সবাই থ্রি পিস ইউজ করে, শাড়ি কম পরে, এই জন্য শাড়িটা খুব কম চলতেছে। অন্য অন্য বছর তুলনায় অনেক কম শাড়ি বিক্রিটা। যেগুলো চলছে সেগুলোর মধ্যে কোন ধরনের শাড়ি বেশি চলছে? বেশিরভাগ সুতি শাড়ি, বয়স্ক লোকের শাড়ি কিনতেছে, ইয়াংরা এই শাড়ি কিনতেছে না। এবার ঈদে কী কী কেনাকাটা? এবার ঈদে অলমোস্ট কেনাকাটা শেষ, তাও এখন টুকটাক বাকি, সেগুলো করতে আসছি। পাঁচটা থেকে করা শুরু, দেখা গেছে যে চার রাত পর্যন্ত চলবে। এবছর ঈদকে ঘিরে কী ধরনের কসমেটিক্সের চাহিদা বেশি যাচ্ছে? এবার সেল অনেক খারাপ যাচ্ছে, আর আমাদের এখানে কসমেটিক্স আইটেম একটু স্লো আর কি। যে যে কসমেটিক্সগুলো চলছে তার মধ্যে কী কী বেশি চলছে? চলছে কালার কসমেটিক্সগুলো, যেমন মেকআপ আইটেম, ফাউন্ডেশন, ওইগুলো একটু বেশি চলছে, নেল পলিশ এই আর কি, শ্যাম্পু লোশন টুকটাক। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে।
আমাদের দর্জি বাড়ি পাঞ্জাবি সব বরাবরই সবসময়ের জন্য বিখ্যাত, তো পাঞ্জাবিটা আমাদের খুব ভালো চাহিদা যাচ্ছে সেল হচ্ছে। পাঞ্জাবির পরে আমাদের ফতুয়া সেল হচ্ছে, ব্যাপারি শার্ট টি শার্ট, এখন যেহেতু গরম পড়ছে তো সেক্ষেত্রে গরমের মধ্যে শর্ট স্লিভ যে টি শার্টটা আমাদের কটন ফেব্রিক্সের, হয়তো টি শার্টের বেশ চাহিদা আছে। বঙ্গবাজার নিউ মার্কেটে আগুন লাগাতে কি আপনার ব্র্যান্ডগুলোতে হচ্ছে কাস্টমারের চাহিদা একটু বেড়েছে কিনা? আসলে ওই এটা খুবই দুঃখজনকভাবে বলতে হয়, আসলে দেশে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার কারণে আসলে কাস্টমারের চাহিদাটা ওরকম করে একটু কমে গেছে আগে থেকে, কারণ আর্থিক একটা অবস্থান থাকে বাংলাদেশে, তো এই আর্থিক অবস্থাটা একটু ঘাটতি পড়েছে আমাদের মধ্যে এবার। গত বছর তুলনায় এবার আলহামদুলিল্লাহ আমরা ভালোই সেল করতে পেরেছি এবং পারছি, কাস্টমারও বেশ চাহিদা আছে। ঈদ চলে আসে, কি কেনার প্ল্যান করছেন? এই তো শার্ট প্যান্ট কেনার জন্য করতেছি। শার্ট টি শার্ট পাঞ্জাবি, এই তিনটা পোশাকের মধ্যে কোন পোশাকটাকে আপনি বেশি প্রেফার করেন নিজের জন্য? ঈদের জন্য শার্ট শার্ট পাঞ্জাবি টি শার্ট কোনটাকে প্রেফার করেন বেশি? অবশ্যই রোজার ইচ্ছে হতো পাঞ্জাবিটা সবাই প্রেফার করে, আমার ক্ষেত্রে বিরূপ নেই এইটাই। গার্লফ্রেন্ডের জন্য বা ওয়াইফের জন্য কিছু কিনেছেন? গার্লফ্রেন্ড আপাতত নাই, আর ওয়াইফের কথা যদি বলেন এখনও ঘরে আসেনি, আর ফ্যামিলির কথা যদি বলেন তাদেরটা সব শেষ। ওকে, থ্যাংক ইউ। উচ্চ মূল্যের বাজারে 300 টাকায় পাঞ্জাবি কীভাবে দিচ্ছেন? আসলে আমাদের বস আমাদের বলছে যে 2028 সালের ভিতরে 8,17,56,828 জন মানুষের গায়ে ইনশাল্লাহ নবীন পাঞ্জাবি থাকবে, এটা আমার বস এটা আমাদের বলছে। এই জন্য আর কি শুধুমাত্র আমরা প্রচারণার জন্য এত কম দামে আমরা প্রোডাক্টটা বিক্রি করতেছি। কিছু কেনাকাটা করেছি, তারপর ভাইয়ার জন্য আসছি, আর পরিবারের সবার জন্যই কেনাকাটা হয়েছে, শ্বশুরবাড়ি আব্বু আম্মু সবারই শেষ। হাজবেন্ডের জন্য কি কিনেছেন? হাজবেন্ডের জন্য শার্ট প্যান্ট জুতা। কোন ধরনের ড্রেসকে বেশি প্রেফার করছেন? যদি বলি পাঞ্জাবি টি শার্ট আর পলো শার্ট, তো এইগুলোর মধ্যে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? ফুলাতা শার্ট, তারপরে হাফাতা টি শার্ট, এগুলোর ভিতরে আর কি। সেক্ষেত্রে আপনি ফেব্রিকের ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রাধান্য দেন? ফেব্রিকের ভিতরে যেগুলো আর কি পরে স্বাচ্ছন্দ্যবোধ গরমের ভিতরে সেগুলোই আমি বেছে নিচ্ছি আর কি আমার জন্য। প্রাইজের ব্যাপারটা যদি জানতে চাই, এবছর আসলে কেমন প্রাইস পোশাকের? মোটামুটি বাজারে আগুনের মতন দাম, ঠিক আছে, অনেক পোশাকের দোকানে আগুন লাগাতে এখন পোশাকের ভিতরে আগুন লেগে গিয়েছে, দামের ক্ষেত্রে আগুন লেগে গিয়েছে এরকমই, ঠিক আছে। যে কোনো জামা কাপড় প্রোডাক্ট কিনতে গেলে মানে প্রাইসটা খুব বেশি, তো অনেক আগে দুইবার দামাদামি করা হতো, এবার মানে 5-7 বার দামাদামি করতে এরকম আর কি। আপনাদের এখানে কোন ধরনের প্রোডাক্টের চাহিদা খুব বেশি যাচ্ছে? আমাদের এখানে সকল ধরনের প্রোডাক্টের চাহিদা আছে, এর মধ্যে আমাদের শার্টের চাহিদাটা বেশি, আর পাঞ্জাবি আছে, পাঞ্জাবিরও চাহিদা ভালো আছে। আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? না, এখনো সিঙ্গেল মিঙ্গেল হয়নি। আচ্ছা, যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তার জন্য কি কিনতেন? গার্লফ্রেন্ড থাকলে আসলে কেনা হতো না, কিন্তু বউ থাকলে কেনা হতো। বউয়ের জন্য কি? বউয়ের জন্য ওইভাবে সেটা কোনো চিন্তা করিনি, তো তবে কিনলে তো শাড়ি, বাঙালি মেয়ে যেহেতু বাঙালি মেয়ে হবে, শাড়িটাই প্রিফার করবো। পাঞ্জাবির সাথে কোন ধরনের জুতাকে আপনি প্রেফার করেন, স্লিপার বা হচ্ছে লোফার বা অন্য কোনো কিছু? লোফারটা বেশি পছন্দ। কি কি কিনবেন, প্ল্যান করছেন কার কার জন্য কিনবেন? তার জন্য জামা কিনবো, ওয়াইফের জন্য জামা কিনবো, আমি শার্ট প্যান্ট কিনবো। এই যে পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেনাকাটা করতে আসছেন, কেমন লাগছে? হাজবেন্ড যখন নতুন কিছু কিনে দিচ্ছে তখন কেমন লাগে, আর যখন কিনে না দেয় তখন কেমন? হাজবেন্ডের যেমন হাজবেন্ড যদি সমস্যা থাকে তাহলে তো আর আমার ওটা আমারও সমস্যা, হাজবেন্ড দিতে পারলে আমার সমস্যা নেই। ভাই একটু জানতে চাই কি কি কিনলেন? সরি, কি কি কেনাকাটা করলাম? 3 পিস প্যান্ট শার্ট সবই নিছি ভাইয়া। কার কার জন্য কিনলেন? ওয়াইফের জন্য, আমার জন্য, ফ্যামিলিদের জন্য নিব আরো। আচ্ছা, কেমন দাম কেমন এবছর? আছে রিজনেবলই আর কি, রিজনেবল প্রাইসই। হ্যাঁ হ্যাঁ। আপনার কোন ধরনের পোশাক বেশি ভালো? আমার শাড়ি বেশি পছন্দ। ঈদের মধ্যে কোন ধরনের শাড়ি কিনবেন যেহেতু এবার গরম চলছে? গরমে আমি সুতিটাই ফেভার করি। এবার ওই সারারা ঘারারা নায়রা পুষ্পা এগুলোর চাহিদা বেশি। এবছর দাম কেমন? রিজনেবলই দাম। আচ্ছা, এই যে নিউ মার্কেট বঙ্গবাজারে আগুন লাগাতে কি পোশাকের দামের উপর কোনো প্রভাব পড়েছে কিনা? ওই ধরনের কোনো সমস্যা হয়নি। সাপ্লাই কমে গিয়েছে বা সাপ্লাই ঠিক আছে?
সাপ্লাই ঠিক আছে, ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তার মানে আগুন লাগাতে কোনো ধরনের প্রভাব পড়েনি বাজার? কোনো ধরনের এফেক্ট হয়নি। যেহেতু সামার, তো এই সামারে কোন ধরনের ফ্যাশনকে বেশি প্রাধান্য দিচ্ছেন? কটন তো অবভিয়াসলি অনেক ভালো হয়, বাট ডিজাইনার ড্রেসই যেহেতু মেয়েরা বেশি পছন্দ করে, তো সেই হিসেবে ডিজাইনার ড্রেসই নেওয়া হয়েছে, বাট কমফোর্টেবল আর কি। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে ঈদের উৎসব, আর সেই উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, নানা রকম পোশাকের চাহিদা নানা বয়সী মানুষদের মধ্যে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।